আগামী 4 ডিসেম্বর দিল্লি পার্লামেন্ট অভিযান গোটা দেশে দলিত অংশের মানুষের অধিকার এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠার দাবিতে দেশব্যাপী আন্দোলন শুরু হয়েছে। এই আন্দোলনের আহ্বায়ক 100টি দলিত সংগঠন, তার মধ্যে দলিত শোষণ মুক্তি মঞ্চ, আমরা আমাদের এই রাজ্য থেকে ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতি এই 4 ডিসেম্বর দিল্লি অভিযানে সামিল হতে এ রাজ্য থেকে 100 জনের প্রতিনিধি দল আমরা আজকে রওনা হয়েছি। দলিতদের উপর, গরিব মানুষের উপর যে অত্যাচার, যে বঞ্চনা শুরু হয়েছে তার বিরুদ্ধে আমরা এই লড়াই শুরু করেছি। বিশেষ করে 2014 সালে বিজেপির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এই অন্যায় অত্যাচার আরও বেড়েছে। গরিব মানুষের, শ্রমিক, কৃষকের, সাধারণ মানুষের উপর যে চাপ সৃষ্টি হয়েছে তা থেকে মুক্তির জন্য কেন্দ্রীয় সরকার যেন তার নীতি বদল করে জনস্বার্থের নীতি গ্রহণ করে, সেই দাবি নিয়েই আমরা যাচ্ছি।